মানব দেহের এই ছোট খাঁচার ভেতর যে মনটা লুকিয়ে থাকে তার সাথে আল্লাহ তাআলার সম্পর্কই থাকে বেশি, কেননা তিনিই তাকে বানিয়েছেন। আর এ কারণে এই মন একটু সুযোগ পেলেই আল্লাহর কালামের দিকে ধাবিত হয়। এমনই একটি মনের সরল অভিব্যক্তিটুকুই ফলিত হয়েছে আমাদের এই গানে। এই দেহে তো একটাই মন ছিল, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল। এই দেহে তো একটাই মন ছিল, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল। নেই তো ঘরে নেই তো ছাদে, যাইনি মামার বাড়ি, খোঁজ নিয়েছি মিঠাইয়ের দোকান, দেখছি গুড়ির হাড়ি। নেই তো ঘরে নেই তো ছাদে, যাইনি মামার বাড়ি, খোঁজ নিয়েছি মিঠাইয়ের দোকান, দেখছি গুড়ির হাড়ি। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ পড়া শুরু হলো, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল। এই দেহে তো একটাই মন ছিল, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল, আহা হঠাৎ করে কোথায় চলে গেল, হায় হায় কেমন করে কোথায় চলে গেল। রেল সরকার বিমান ঘাটি, রিক্সা মোটর কার, শপিং মলের দোকান পাটিও খুঁজছি কতবার। রেল সরকার বিমান ঘাটি, রিক্সা মোটর কার, শপিং মলের দোকান পাটিও খুঁজছি কতবার। অবশেষে পেলাম তাকে কাবা ঘরের কোণে, মনোযোগের সাথে বসে কোরআন মাজিদ শোনে। অবশেষে পেলাম তাকে কাবা ঘরের কোণে, মনোযোগের সাথে বসে কোরআন মাজিদ শোনে। ফাজকুরুনি আজকুরুকুম শুনে শিখে নিল, এই দেহে তো একটাই মন ছিল, অবশেষে তাকে পাওয়া গেল, আহা কাবা ঘরে তাকে পাওয়া গেল, আহা কাবা ঘরে তাকে পাওয়া গেল, আহা কাবা ঘরে তাকে পাওয়া গেল।